হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি। আজকের টিউটোরিয়ালে রয়েছে আসন্ন মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সাজেশান। তো ইতিহাস বিষয়ের লং সাজেশান আলোচিত হবে। লং সাজেশানে মোটামুটি প্রথমেই 6টি প্রশ্ন লিখতে হয়, 4 নম্বর করে, 24 নম্বর, এবং তার পরের একটি দাগে একটি প্রশ্ন লিখতে হয় 8 নম্বরের। তো আপনারা শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি দেখুন এবং মন দিয়ে শুনুন, তাতে পুরোটাই আলোচনা করা হয়েছে। তো শুরু করা যাক। প্রথমেই আমি আলোচনা করছি যে 6টি প্রশ্ন লিখতে হয় 4 নম্বর করে, তারই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো 1 নম্বর, শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 2 নম্বর, রাজনৈতিক সমিতি হিসেবে ভারত সভার অবদান আলোচনা করো। 3 নম্বর, মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন আলোচনা করো। 4 নম্বর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের পর্বের কৃষক আন্দোলনের ভূমিকা লেখো। 6 নম্বর, অসহযোগ আন্দোলনের যুগে শ্রমিক আন্দোলনের ভূমিকা লেখো। 7 নম্বর, ভারতীয় জাতীয়তাবোধ বিকাশের কারণগুলি লেখো। 8 নম্বর, হুতম পেঁচার নকশা গ্রন্থে 19 শতকের সামাজিক চিত্র বর্ণনা করো। 9 নম্বর, নারী ইতিহাসের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। 10 নম্বর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর, ডিরোজিওর নববঙ্গ আন্দোলনের ভূমিকা লেখো। 12 নম্বর, শিক্ষাক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব আলোচনা করো। 13 নম্বর, চার্লস উডের নির্দেশনামার উপরে একটি টীকা লেখো। 14 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন কী ছিল তা আলোচনা করো। 15 নম্বর, নীল বিদ্রোহে বাংলার বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কী ছিল আলোচনা করো। 16 নম্বর, মহারাণীর ঘোষণাপত্র কী, এর ঐতিহাসিক তাৎপর্য কী। 17 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ নয় একথা বলা হয় কেন তার আলোচনা করো। 18 নম্বর, হিন্দু মেলা কী উদ্দেশ্যে স্থাপন করা হয় লেখো। 19 নম্বর, বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। 20 নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্য কী ছিল আলোচনা করো। 21 নম্বর, বিরাট ষড়যন্ত্র মামলা বিষয়ে টীকা লেখো। 22 নম্বর, চম্পারণ সত্যাগ্রহ বিষয়ে টীকা লেখো। 23 নম্বর, টীকা লেখো ডান্ডি অভিযান। 24 নম্বর, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন। 25 নম্বর, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বিষয়ে যা যেন লেখো। 26 নম্বর, ভগৎ সিং স্মরণীয় কেন। 27 নম্বর, অনুশীলন সমিতি বিষয়ে একটি টেকা লেখো। 28 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো। 29 নম্বর, নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 30 নম্বর, বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও। 31 নম্বর, সাঁওতাল বিদ্রোহে সমাজের উপরে টীকা লেখো। 32 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য তাৎপর্য লেখো। 33 নম্বর, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বসুবিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। 34 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলি লেখো। 35 নম্বর, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন। 36 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস রচনার নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। এই ছিল মোটামুটি প্রশ্ন, যেগুলো 4 নম্বরে করে পড়ে 6টি করতে হয়। এরপরে আসছি যেটা 8 নম্বরের একটি প্রশ্ন পড়ে, সে বিষয়ে আলোচনায়। তো তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো 1 নম্বর,
স্যার সৈয়দ আহমেদ ও আলিগড় আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দু নম্বর, সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। তিন নম্বর, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। চার নম্বর, বাংলায় ওহাবি আন্দোলনে তিতুমীরের অবদান লেখো। পাঁচ নম্বর, মুন্ডা বিদ্রোহের কারণ ও তার বিবরণ দাও। ছ নম্বর, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। সাত নম্বর, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। আট নম্বর, ভারতের শ্রমিক আন্দোলনের অবদান লেখো। ন নম্বর, বাংলায় নমঃশূদ্র আন্দোলনের ভূমিকা লেখো। দশ নম্বর, বিংশ শতকে ভারতের নারী আন্দোলনে চরিত্র ও বৈশিষ্ট্য লেখো বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সংগ্রামের পরিচয় দাও। তো এই ছিল মোটামুটি লং প্রশ্নের সংক্ষিপ্ত সাজেশান। তো আশা করি এই প্রশ্নগুলির মধ্যেই পরীক্ষায় অধিকাংশ প্রশ্নই চলে আসবে কমন, তাই এই প্রশ্নগুলির উপরেই জোর দাও এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই কামনাই আমি করি। এবং শেষে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা তাদের যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন বাজাতে ভুলবেন না, নতুন নতুন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যেতে পারেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।